আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। করোনা ভাইরাসের চলমান এই পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আজ আমি থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টি দুইটি চ্যাপ্টার 6 এবং 7 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার তৃতীয় সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 3, থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন 6706 অন 6 সেমিস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্ট চ্যাপ্টার 6 থার্মোডিনামিক সিস্টেম presented by engineer Jannatul Firdausi, instructor mechanical, Dhaka Polytechnic Institute. Learning outcome chapter 6, thermodynamic system, boundary and surrounding, classification of system, know about open system, closed system, isolated system. থার্মোডাইনামিক সিস্টেম, বাউন্ডারি অ্যান্ড সারাউন্ডিং। থার্মোডাইনামিক সিস্টেম মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য পার্ট অব ইউনিভার্স সিলেক্টেড ফর থার্মোডিনামিক কনসিডারেশন, দ্যাট ইজ টু স্টাডি দ্য ইফেক্ট অব টেম্পারেচার, প্রেশার এটসেট্রা। ইট মে অলসো বি ডিফাইন্ড অ্যাজ এ স্পেসিফাইড পার্ট অব ইউনিভার্স ইন হুইচ এনার্জি চেঞ্জেস আর টেকিং প্লেস। তাপ গতিবিদ্যার আবেষ্টনী বলতে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট এমন একটি অঞ্চলকে বোঝায় যার মধ্যে কোন তাপ গতি প্রক্রিয়া সংগঠিত হচ্ছে। সারাউন্ডিং, দ্য রিমেইনিং পোর্শন অব ইউনিভার্স এক্সক্লুডিং দ্য সিস্টেম ইজ কল্ড সারাউন্ডিং। থার্মোডিনামিক্স আবেষ্টনীর সীমার বাইরের যা কিছু আবেষ্টনীর ঘটনাকে প্রভাবিত করে তাকে পারিপার্শ্ব বা সারাউন্ডিং বলে। ইউনিভার্স, সিস্টেম প্লাস সারাউন্ডিং। দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং ক্যান বি সেপারেটেড বাই রিয়েল অ্যান্ড ইমাজিনারি বাউন্ডারি। সীমানা, যা আবেষ্টনী অর্থাৎ সিস্টেমকে পারিপার্শ্ব থেকে পৃথক করে তাকে সীমানা বা বাউন্ডারি বলে। ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। শিক্ষার্থীরা, এখানে আমি একটি চিত্র দিয়েছি। চিত্রে এই পুরো অংশটি হচ্ছে সিস্টেম। চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে বলা হচ্ছে সারাউন্ডিং এবং এই সিস্টেম এর চারপাশে যে রিয়েল অর ইমাজিনারি একটা সীমানা আছে এই সীমানাটাকে বলা হয় বাউন্ডারি। ক্লাসিফিকেশন অফ সিস্টেম, ওপেন সিস্টেম খোলা আবেষ্টনী, ক্লোজ সিস্টেম বদ্ধ আবেষ্টনী, আইসোলেটেড সিস্টেম স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী। ওপেন সিস্টেম খোলা আবেষ্টনী, হেয়ার মাস অ্যান্ড এনার্জি ক্যান বি এক্সচেঞ্জ উইথ সারাউন্ডিংস ইফ সাম ওয়াটার ইজ কেপ্ট ইন ওপেন ভ্যাসেল অর হট টি ইন ওপেন কাপ। যে আবেষ্টনীর তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে তাকে ওপেন সিস্টেম বলে। এক্সাম্পল এয়ার কম্প্রেসর, এছাড়া বয়লার, ওয়াটার হুইল, টার্বাইন ইত্যাদি ওপেন সিস্টেমের উদাহরণ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ওপেন সিস্টেম। এখানে এনার্জি ইন এবং এনার্জি আউট হচ্ছে, আবার মাস ইন এবং মাস আউট হচ্ছে। ক্লোজ সিস্টেম বদ্ধ আবেষ্টনী, ইন এ ক্লোজ সিস্টেম দেয়ার ইজ অনলি দ্য এক্সচেঞ্জ অব এনার্জি উইথ সারাউন্ডিংস, নো এক্সচেঞ্জ অব মাস টেক্স প্লেস। ইফ ওয়াটার ইজ প্লেসড ইন ক্লোজড মেটালিক ভেসেল অর হট টি প্লেসড ইন ক্লোজড টি পট। যে আবেষ্টনী শুধুমাত্র
ताप ও কাজ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু এর ভর ঠিক থাকে তাকে ক্লোজ সিস্টেম বলে এক্সাম্পল বোম ক্যালোরিমিটার শিক্ষার্থীরা এবার একটি ক্লোজ সিস্টেম দেখাচ্ছে এখানে এনার্জি ইন এবং এনার্জি আউট হচ্ছে নো মাস ট্রান্সফার অর্থাৎ ভরের কোনো চেঞ্জ হয় না আইসোলেটেড সিস্টেম স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী দেয়ার ইজ নাইদার এক্সচেঞ্জ অব মাস নর এনার্জি উইথ সারাউন্ডিং ওয়াটার প্লেসড ইন এ ভেসেল হুইচ ইজ ক্লোজড অ্যাজ ওয়েল অ্যাজ ইনসুলেটেড অর টি প্লেসড ইন এ থার্মোফ্লাক্স যে আবেষ্টনীর তাপ কাজ ও ভর কোনটি সীমানা অতিক্রম করে না তাকে স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী বলে এক্সাম্পল দা ইউনিভার্স অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড একটি স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনীর উদাহরণ শিক্ষার্থীরা এবার আমরা একটি আইসোলেটেড সিস্টেম দেখব এটি একটি আইসোলেটেড সিস্টেম এখানে নো মাস ইন অর আউট নো এনার্জি ইন অর আউট অর্থাৎ তার কাজ ভর কোনটি চেঞ্জ হচ্ছে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তো আমি এখন পরবর্তী চ্যাপ্টার 7 এ চলে যাচ্ছি চ্যাপ্টার 7 লজ অফ থার্মোডাইনামিক্স লার্নিং আউটকাম চ্যাপ্টার 7 লজ অফ থার্মোডাইনামিক্স জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দা করোলারিজ অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দা করোলারিজ অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স লজ অফ থার্মোডাইনামিক্স আমরা এখন থার্মোডাইনামিক্স এর সূত্রসমূহ দেখব দেয়ার আর থ্রি লজ অফ থার্মোডাইনামিক্স জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হোয়েন টু বডিজ এ অ্যান্ড বি আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ এ থার্ড বডি দে ইন টার্ন আর ইন ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার যখন দুটি বস্তু একটি তৃতীয় বস্তু দিয়ে ভারসাম্যে আসে তখন এরা প্রত্যেকেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয় শিক্ষার্থীরা আমরা চিত্রে তিনটি বস্তু এ বি এবং সি দেখতে পাচ্ছি যে কোনো দুটি বস্তু এ এবং বি যদি তৃতীয় বস্তু সি দিয়ে ভারসাম্যে আসে তখন এরা প্রত্যেকেই তাপীয় ভারসাম্যে আসবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু সংজ্ঞা দেখব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ক্যান বি স্টেটেড অ্যাজ ফলোজ হোয়েন এ সিস্টেম আন্ডারগোজ এ থার্মোডাইনামিক সাইকেল দেন দ্য নেট হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম ফ্রম দ্য সারাউন্ডিংস ইজ ইকুয়াল টু নেট ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অন এর সারাউন্ডিং যখন কোন পদ্ধতির কোন চক্রীয় পরিবর্তন হয় তখন কাজ স্থানান্তরের বীজগণিতীয় যোগফল তাপ স্থানান্তরের বীজগণিতীয় যোগফলের সমানুপাতিক জুলের সূত্র মতে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি ও উৎপন্ন তাপ শক্তি সর্বদাই সমানুপাতিক কাজেই যদি W পরিমাণ কাজকে রূপান্তরিত করে কিউ পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তবে সাইকেল অফ ডি কিউ প্রপোর্শনাল সাইকেল অফ ডি ডাব্লু আবার বলতে পারি সাইকেল অফ ডি কিউ ইকুয়াল টু জে সাইকেল অফ ডি ডাব্লু হোয়ার দিস রিপ্রেজেন্টস দ্য সাম ফর এ কমপ্লিট সাইকেল হোয়ার জে ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অ্যান্ড ইজ নোন অ্যাজ মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট আবার এখানে যে সমানুপাতিক ধ্রুব একে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বলে অর্থাৎ জুল তুল্যাঙ্ক বলা হয়
in SI unit, its value is unity, that is on Newton meter per joule, where J equal to 427 kgf meter per kilocalorie, 4200 joule per kilocalorie, 4.2 kilojoule per kilocalorie, 4.2 × 10⁻⁷ arc per calorie. ছাত্রছাত্রীবৃন্দ, যে এই মানগুলো তোমরা মুখস্থ রাখবে, অঙ্ক করার জন্য আমাদের প্রয়োজন হবে। The first law of thermodynamics may also be stated that আমি এখন তোমাদের থার্মোডিনামিক্সের প্রথম সূত্রের আরো কিছু সংজ্ঞা দিচ্ছি। হিট অ্যান্ড ওয়ার্ক আর মিউচুয়ালি কনভার্টিবল, বাট সিন্স এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড, অর টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এনার্জি কনভার্সন রিমেইন কনস্ট্যান্ট, তাপ এবং কাজ রূপান্তরযোগ্য, তবে শক্তি যেহেতু তৈরি বা ধ্বংস হতে পারে না, তাই শক্তি পরিবর্তনের সাথে যুক্ত মোট শক্তি স্থির থাকে। The first law of thermodynamics may also be stated that the change in internal energy of a system equals the net heat transfer into the system minus the net work done by the system. ক্লসিয়াসের তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র মতে কোন সংস্থা কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ এর অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করে। এখানে প্রথম সূত্রের উপরোক্ত আলোচনা থেকে আমরা পাই ডি ইউ সমান ডি কিউ মাইনাস ডি ডাব্লু, এখান থেকে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু, ডি এস ইকুয়াল টু ডি ই প্লাস ডি ডাব্লু, এস ইকুয়াল টু ই প্লাস ডাব্লু, অর্থাৎ সরবরাহকৃত তাপ সমান অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি প্লাস সম্পাদিত বাহ্যিক কাজ, হয় ডি কিউ অর ডি এস অর এস ইকুয়াল টু হিট ফ্লো অর্থাৎ সরবরাহকৃত তাপ, ডি ইউ অর ডি ই অর ই ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি চেঞ্জ অর্থাৎ অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি, ডি ডাব্লিউ অর ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান সম্পাদিত বাহ্যিক কাজ। দ্য কোরোলারিজ অফ ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। শিক্ষার্থীরা, আমরা এখন তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত সমূহ দেখব। কোরোলারিজ অন দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম ইকুয়ালস দ্য নেট হিট ট্রান্সফার ইন্টু দ্য সিস্টেম মাইনাস দ্য হিট ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। বদ্ধ আবেষ্টনীতে একটি গুণ বা ধর্ম বিদ্যমান থাকে যাকে আমরা অন্তর্নিহিত শক্তি বলি। তাপগতি অবস্থা পরিবর্তন হলে অন্তর্নিহিত শক্তির মানের পরিবর্তন সরবরাহকৃত তাপ এবং সম্পাদিত কাজের পার্থক্যের সমান। গাণিতিকভাবে আমরা বলতে পারি ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডি ডাব্লু। করোলারি টু, দ্য টোটাল এনার্জি অব দ্য ইউনিভার্স রিমেন্স কনস্ট্যান্ট অলদো ইট মে আন্ডারগো ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, দ্য এনার্জি অফ এ আইসোলেটেড সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। বিচ্ছিন্ন আবেষ্টনীতে অর্থাৎ আইসোলেটেড সিস্টেমে শক্তি সবসময় ধ্রুব থাকে। গাণিতিকভাবে আমরা বলতে পারি ডি ইউ মাইনাস সরি ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু ডেল ইউ ইকুয়াল টু জিরো। যেহেতু আমরা জানি বিচ্ছিন্ন আবেষ্টনীতে তাপ, কাজ ও ভর কোনটি সীমানা অতিক্রম করে না, সেহেতু কিউ ইকুয়াল টু জিরো ডাব্লিউ ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা পাই ডেল ইউ ইকুয়াল টু জিরো। করোলারি থ্রি, নো মেশিন ক্যান প্রডিউস এনার্জি উইদাউট করেসপন্ডিং এক্সপেন্ডিচার অব এনার্জি, দ্যাট ইজ ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ পারপিচুয়াল মোশন মেশিন অব ফার্স্ট কাইন্ড, অবিরাম গতিতে চলে
কাজ সম্পাদন করতে সক্ষম এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব নয়। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রের তিনটি অনুসিদ্ধান্ত সম্পর্কে জানতে পারলাম। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা এখন তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কিছু সংজ্ঞা দেখব। দেয়ার আর টু স্টেটমেন্টস অন দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, হুইচ আর কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্ট: ইট ইজ ইম্পসিবল ফর এ সেলফ অ্যাক্টিং মেশিন ওয়ার্কিং ইন এ সাইক্লিক প্রসেস unaided by any external agency to convey heat from a body at a lower temperature to a body at a higher temperature. Clausius এর দ্বিতীয় সূত্রের সংজ্ঞা থেকে আমরা পাই, বাইরের কোনো কারকের সাহায্য ব্যতিরেকে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়। ইন আদার ওয়ার্ডস, হিট অফ ইটসেলফ ক্যান নট ফ্লো ফ্রম এ কোল্ডার টু এ হটার বডি। এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব যা কোনো রিজার্ভার হতে তাপ নিয়ে তার সমপরিমাণ কার্য সম্পাদন করবে, অথবা বাইরের কোনো কারক কর্তৃক সম্পাদিত কাজ ব্যতিরেকে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজ হতে প্রবাহিত হতে পারে না। কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট: ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন হুইচ হোয়াইল অপারেটিং ইন এ সাইকেল প্রডিউসেস নো আদার ইফেক্ট এক্সেপ্ট টু এক্সট্রাক্ট হিট ফ্রম এ সিঙ্গেল রিজার্ভার অ্যান্ড ডু ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক। লর্ড ক্যালভিনের মতে তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র হচ্ছে পারিপার্শ্বিক শীতলতম বস্তুর উষ্ণতার চেয়েও অধিকতর শীতল করে কোন জড় বস্তুর সাহায্যে অবিরত কাজ পাওয়া সম্ভব নয়। প্লাঙ্কের মতে তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র কোন তাপ উৎস হতে অবিরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালীর কোনরূপ পরিবর্তন ঘটবে না। এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা অসম্ভব। দ্য করোলারিজ অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। শিক্ষার্থীরা, এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কিছু অনুসিদ্ধান্ত দেখব। দেয়ার আর সাম করোলারিজ অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। অল দ্য রিভার্সিবল হিট ইঞ্জিনস ওয়ার্কিং বিটুইন সেম টেম্পারেচার লিমিটস হ্যাভ সেম এফিসিয়েন্সি। নির্দিষ্ট দুটি আধার দিয়ে পরিচালিত সকল প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা সমান হয়। ইরিভার্সিবল হিট ইঞ্জিন ওয়ার্কিং ইন দ্য সেম টেম্পারেচার লিমিট অ্যাজ দ্য রিভার্সিবল হিট ইঞ্জিন উইল হ্যাভ লোয়ার এফিসিয়েন্সি। এমন একটি ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা দুটি তাপ আধার দিয়ে পরিচালিত হবে এবং ইঞ্জিনটির দক্ষতা ওই দুটি তাপ আধার দিয়ে পরিচালিত প্রত্যাবর্তী ইঞ্জিনের চেয়ে বেশি হবে। The Clausius theorem states that in a cyclic process, cycle of dQ ভাগ T less than equal to zero. যখন কোন বদ্ধ সিস্টেম চক্রীয় প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তখন প্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি শূন্য হয় এবং অপ্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি ঋণাত্মক হয়। গাণিতিকভাবে আমরা বলতে পারি dQ by T equal to zero, এটা প্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার dQ by T less than zero, এটা অপ্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন দুটি সমন্বয়ে আমরা বলতে পারি dQ by T less than equal to zero, সাধারণভাবে এটা বলা যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু তাৎপর্য রয়েছে, যেমন এটি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন,
অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করা প্রয়োজন। কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। এটি শক্তি সংরক্ষণ সূত্র ছাড়া কিছুই নয়। এমন কোনো যন্ত্রের উদ্ভাবন হয়নি যা জ্বালানি বা শক্তি ছাড়া কাজ করতে সক্ষম। অর্থাৎ অনন্ত গতিযুক্ত যন্ত্র পারপিচুয়াল মোশন মেশিন উদ্ভাবন সম্ভব নয়, অথবা শক্তি ব্যয় না করে কোনো কাজ পাওয়া সম্ভব নয়। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন যখন কোনো বদ্ধ সিস্টেম বা ব্যবস্থাপনা কোনো তাপীয় চক্রে স্থানান্তরিত হয় তখন মোট তাপ স্থানান্তরের পরিমাণ মোট কাজ স্থানান্তরের পরিমাপের সমান। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটা জানতে পারি। এটা তাপ ও কাজ প্রবাহের দিক নির্দিষ্ট করে না, অর্থাৎ তাপ ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে যাবে নাকি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে স্থানান্তরিত হবে এটা বোঝা যায় না। তাপ কোন অবস্থার প্রেক্ষিতে স্থানান্তর হবে এটি সে সম্পর্কে কোন শর্ত প্রদান করে না। দ্বিতীয়ত, তাপ শক্তি ও যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কাজ পরস্পর রূপান্তরযোগ্য, তবে যান্ত্রিক কাজের সবটুকু তাপে রূপান্তর করা যায় কিন্তু তাপ শক্তির অংশ বিশেষ কাজে রূপান্তর করা যায়। এর অর্থ হল তাপ এবং কাজ সম্পূর্ণরূপে রূপান্তরযোগ্য নয়। অন্যভাবে আমরা বলতে পারি, শক্তির এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরের একটি সীমাবদ্ধতা আছে। ছাত্রছাত্রীরা, পরক্ষণে আমরা এই উত্তর থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে, তাপ যখন কাজে রূপান্তরিত হয় তখন এর কিছু অংশ কাজে রূপান্তরিত হয়, সকল তাপই রূপান্তরিত হয় না এবং ওই রূপান্তরের জন্য সর্বদা একটি উত্তপ্ত ও একটি শীতল বস্তুর যুগপৎ উপস্থিতি একান্তভাবে আবশ্যক। উত্তপ্ত বস্তু হতে শীতল বস্তুতে তাপ গমনকালে কিছু কাজ সম্পন্ন হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র সম্পর্কে ধারণা পেয়েছ, সাথে সাথে প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত সমূহ উপলব্ধি করতে পেরেছ। তাপ লো গ্রেড এনার্জি, কাজ হাই গ্রেড এনার্জি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি অনেক সময় তোমাদের পরীক্ষা আসে। তোমরা নিশ্চয়ই এখন এর উত্তর বলতে পারবে। আমি যদি উত্তরটা বলে দেই তাহলে বলতে পারি, কাজকে হাই গ্রেড এনার্জি বলা হয় কারণ কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় কিন্তু তাপকে শুধুমাত্র আংশিক রূপে কাজে রূপান্তর করা যায়। এই জন্য তাপ লো গ্রেড এনার্জি এবং কাজ হাই গ্রেড এনার্জি। এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। শিক্ষার্থীরা, আজও আমি তোমাদের চ্যাপ্টার 6 এবং 7 এর উপর কিছু হোমওয়ার্ক দিচ্ছি। পূর্বের হোমওয়ার্ক গুলো নিশ্চয়ই তোমরা খাতায় লিখে ফেলেছ। চ্যাপ্টার 6 এবং 7 থেকে হোমওয়ার্ক গুলো হচ্ছে, থার্মোডাইনামিক সিস্টেম বলতে কি বোঝায়, থার্মোডাইনামিক সিস্টেম কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো, অথবা বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক সিস্টেমের বর্ণনা দাও, থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্রটি লেখো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝায়, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো, এটি আমি আমার বর্ণনায় অনেকগুলো সংজ্ঞা দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো, এটিও সম্পর্কেও আমি বলেছি, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত গুলো লেখো, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত গুলো লেখো, এগুলো তোমাদের আজকের হোমওয়ার্ক। আশা করব তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর এখন পারবা। পরিশেষে এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে
আবারও দেখা হবে, সবাই ভালো থেকো, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। এখানেই শেষ করছি, থ্যাংকস টু অল।